والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحاسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. আজকের এই সভার সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চপ্রবিষ্ট জ্ঞানীগুণী সম্মানিত ব্যক্তিবর্গরা, আমার সম্মুখে বসে থাকা প্রাণপ্রিয় আইলেরপুর গ্রাম নিবাসী এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত দিনি ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা সেই রব আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা মাগরিবের সালাতের পর থেকে এই যাবৎ পর্যন্ত বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে কোরআন হাদিসের কথা শোনার তৌফিক পেয়েছি। এই জন্য আমরা সেই রব আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থল কোরআনুল কারীমের সূরা আল আনকাবুতের 29 নম্বর সূরার 1-2 আয়াত তেলাওয়াত করেছি। মূলত সূরা আল আনকাবুতের 1-2-3 আয়াতকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদেরকে বলে আমি আমার সংক্ষিপ্ত সময়ের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা দীন ইসলাম পালনের ক্ষেত্রে বা পেয়েছি এবং আমরা মহাগ্রন্থল কোরআনুল কারীম পেয়েছি, আমরা কি আমাদের জীবনে আমাদের শরীরের কোনো রক্ত ঝরাতে হয়েছে? কোনো রক্ত ঝরাতে হয়েছে? তার জন্য কোনো দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে? কিছু হয়নি, বরং আমরা অতি সহজে দীন ইসলামকে এবং কোরআনকে আমরা পেয়েছি, ঠিক কিনা? আপনারা মূলত পূর্বের বক্তার বক্তব্যের মাধ্যমে কিছু সাহাবে কেরামের সংক্ষিপ্ত জীবনী আপনারা শুনলেন যে কষ্টের বিনিময়ে ইসলামটা এসেছে, ঠিক কিনা? আমি মূলত কোরআনের যে আয়াতকে তেলাওয়াত করেছি তার বক্তব্যকে কেন্দ্র করে সংক্ষিপ্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনকাবুতের মধ্যে তিনি জানিয়েছেন আলিফ লাম মিম, এটি হচ্ছে হুরুফে মুকাতিয়াত, এর অর্থ আল্লাহ আলম, আল্লাহ বেশি ভালো জানেন। তারপরে আয়াতে তিনি জানাচ্ছেন আহাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুল আমান্না অহম লা ইফতানুন, মানুষেরা কি মনে করেছে যে তারা বলবে আমরা ইমান এনেছি, এই বললেই তাদের কি কোনো পরীক্ষা নেওয়া হবে না? এটি আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল কাযিবিন সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই ইতিপূর্বে পরীক্ষা নিয়েছি যে যারা ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এটি আল্লাহ তাআলা তিনি বলছেন। মহাগ্রন্থ কোরআনুল কারীমের এই আয়াত নাজিল অবতীর্ণ হওয়ার পিছনে কারণ হচ্ছে যে খাব্বাব বিন আথ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবী কিরামরা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রচার প্রসার মক্কা নগরে যখন করছিলেন, এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী কিরামদের প্রতি নানান নির্যাতন জুলুম যখন হচ্ছিল, এমত অবস্থায় খাব্বাব বিন আথ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খুঁজতে আরম্ভ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে কাবা চত্বরের ছায়াতে তিনি পেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরের ছায়াতে তিনি বসে আছেন, এমত অবস্থায় খাব্বাব বিন আথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন, আমাদের প্রতি নানা নির্যাতন জুলুম হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ মুখ লাল হয়ে গেল, এমত অবস্থায় তিনি বলছেন খাব্বাব তুমি এমন কোন কথা বলছো, তোমার প্রতি কি নির্যাতন জুলুম হয়েছে? খাব্বাব শোনো, ইতিপূর্বে যে নবী ও রাসূলের আগমন ঘটেছে, ইতিপূর্বে যারা ইসলামের দাবিদার হয়েছিল তাদের
প্রতিকে নির্যাতন হয়েছিল খাব্বাব শোনো গর্ত খুঁড়ে খনন করে তাদেরকে সেই জায়গায় গর্তে পুঁতে দিয়ে তাদের প্রতি করাত চালানো হতো যে করাত দিয়ে তাদের বডিকে দ্বিখণ্ডিত করা হতো খাব্বাব তোমার প্রতি নির্যাতন এসেছে যার কারণে তুমি আমার আমাকে আল্লাহর দরবারে দোয়া করতে বলো সম্মানিত ভাইরা এই ইসলামকে মানার জন্য ইসলামকে গ্রহণ করার জন্য যে নির্যাতন যে জুলুম হয়েছিল সেই জুলুমের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইকরামদেরকে বললেন আরে আপনারা কি জানেন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন সাহাবী ছিলেন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীকে উম্মে আম্মার বাজার থেকে ক্রয় করে কিনে নিয়ে এসেছিলেন যে উম্মে আম্মার খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামারের কাছে তাকে তলোয়ার ওই সমস্ত অস্ত্র তৈরি করার ট্রেনিং প্রশিক্ষণ দিয়েছিলেন যে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত তীক্ষ্ণ ব্রেনিন ছিলেন যে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ে তিনি সেই কাজকে শিখেছিলেন এবং উম্মে আম্মার মক্কা নগরে একটি ঘরকে ভাড়া নিয়ে সেই খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দোকান করে দিয়েছিলেন যে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় সে অস্ত্র যখন তৈরি করছিলেন সে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ে মক্কা নগরে খ্যাতি অর্জন করলেন যে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্যাতি অর্জন করার পরও তিনি ক্ষান্ত নন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীন ইসলামের জন্য যখন খবর পেলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীন ইসলামের প্রচার প্রসার করছেন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইসলামের দাওয়াত পেয়ে ইসলামকে তিনি গ্রহণ করলেন যে ইসলাম গ্রহণ করার কারণে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে নির্যাতন যে জুলুম হয়েছিল যে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি নির্যাতন জুলুম করেছিল যখন সেই আম্মার খবর পেলো যে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে গ্রহণ করেছে উম্মে আম্মার তার দলবল সাথী সঙ্গীদেরকে নিয়ে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন খাব্বাব তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি ইসলাম গ্রহণ করেছি খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কথা যখনই বলেছেন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে লাত গুতো মারতে আরম্ভ করেছে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে গেছেন এমন অবস্থায় খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন খাব্বাব তুমি কি এখন ইসলাম ধর্মে রয়েছো খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার মুখ চাড়া দিয়ে বলছেন আমি ইসলামের পথে রয়েছি আর ইসলামের পথে তো রয়েছি আমি রাসূলের উম্মত হতে নিজেকে দাবি করি এই কথা যখন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহাকে গরম করে তার মাথায় আঘাত করে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ করে দিলেন এমন অবস্থায় ছাড়েনি খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মেরে মেরে রক্তাক্ত করে দেওয়ার পরেও ক্ষান্ত হয়নি খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কাঠকে যখন জ্বালিয়ে যখন কাঠ দাও দাও করে জ্বলে এমন অবস্থায় খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে ফেলে দেওয়া হয় তবুও খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল বরাবর পর্যন্ত ইসলাম থেকে সরে যাননি আরে সেই খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাব্বাব তোমার প্রতি কি নির্যাতন জুলুম হয়েছে তুমি কি জানো ইতিপূর্বে যারা ইসলামকে গ্রহণ করেছে যারা ইতিপূর্বে কোরআনকে মেনে নিয়েছে তাদের প্রতি কি নির্যাতন জুলুম হয়েছিল খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন শোনো তাদেরকে গর্ত খনন করে দিয়ে সে জায়গায় তাদেরকে ফেলে দিয়ে করাত দিয়ে তাদের মাথায় আঘাত করে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে আরে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন জুলুম করে হয়েছে করা হয়েছিল তবুও খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলার ঈমান থেকে যারা পরিমাণ সরে যায়নি আজকে আমাদের ঈমান কোন জায়গায় আরে আমাদের ঈমান আজকে কোথায় আজকে আমরা কোন জায়গায় যে কোরআনের কথা বললে যে ইসলামের কথা বললে আমরা দূরে সরে যাই যে ইসলামের কথা বললে ইসলামের ধারে কাছেও যাই না যে ইসলামের জন্য আমাদের নিজের জান মালকে কুরবান তো দূরের কথা আমরা সালাতের জন্য ব্যবসাকে বন্ধ রেখে সালাতের জন্য যাই না আজকে আমাদের ঈমান কোন জায়গায় যার জন্য মহা রব্বুল আলামিন বললেন ওয়ালা কদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين অবশ্যই আল্লাহ তাআলা ইতিপূর্বে পরীক্ষা করেছিলেন তাদেরকে যারা ইমানের দাবিতে কারা সত্যবাদী ইমানের দাবিতে কারা মিথ্যুক কাজ্জাব এর ডিভাইডেড এর পার্থক্য আল্লাহ তাআলা পৃথিবীর বুকে করে দিবেন
এই ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আপনার আমার পৃথিবীতে আগমন যে সাহাবী কেরামরা নিজেদের জান নিজেদের মাল কে কুরবান করে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেলেন কোরআনের জন্য জান কে বিলীন করলেন আজকে আমরা কোন জায়গায় সামান্য একটু সময় বের করে সালাত আদায় করতে পারি না ভাই একটু সময় বের করে আমরা ইসলামের দাওয়াতে আমরা ইসলামের কথা শুনতে পারি না রে ভাই একটু সময় বের করে আমরা কোরআনকে শিক্ষা অর্জন করতে পারি না একটু সময় বের করে ইসলামের জন্য সময়কে আমরা বের করে ইসলামের দাওয়াত প্রচারের কাজ করতে পারি না আজকে আমরা বাড়ি আজকে গাড়ি আজকে ব্যবসা আজকে দুনিয়া 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 করে আজকে আমরা পৃথিবীতে মজে গেছি আজকে আমাদের ঈমান কোন জায়গায় একটু চিন্তা ভাবনা করেন ইমানের জন্য আমরা পরীক্ষা দিতে এসেছি পরীক্ষা যেন উত্তীর্ণ হতে পারি ইমানে যেন আমরা কামিয়াব সফলতা অর্জন করতে পারি আল্লাহ তাআলাকে সেই ইমানের পরীক্ষা দিয়ে আমরা পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারি যেন তাই ওয়েলকাম আহ্বান আপনাদেরকে জানাচ্ছি এই সাপ্তাহিক আলোচনা মাসিক আলোচনা করে কোনো লাভ বেনিফিট আমার মনে হয় না তার জন্য আমাদেরকে ঘরে ঘরে দাওয়াত কাজ করতে হবে যে ইসলামের কথা পরিবারে যে ইসলামের কথা সোসাইটি সমাজে যে ইসলামের কথা গ্রামে গঞ্জে আমরা পাড়ায় পাড়ায় ডোর টু ডোর আমরা দাওয়াতির কাজ করব ইসলামের কথা আমরা বলবো ব্যবসা বাণিজ্যের ফাঁকে সময়কে বের করে ইনশাআল্লাহ এই সময়কে বের করে যদি ইসলামের দাওয়াত প্রচারের কাজ করতে পারি তাহলে আমরা ইহকাল এবং পরকালে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ কাজেই যারা আপনারা পুরুষ উপস্থিত আছেন যারা বিশেষ করে আইলের উপরে আইলের উপর গ্রাম যারা বাসী আপনারা আছেন আপনাদেরকে আমি জানাই যে আমাদের স্টেজ উপস্থিত রয়েছেন আজিজুর রহমান সাহেব সামনে ওনার বিল্ডিং যে বাড়ি উনি আমাদের জন্যে নিচে ফ্লোরে ডাইনিং এবং রুম উনি ছেড়ে দেন প্রত্যেক শুক্রবার মাগরিবের সালাতের পর আমার মা বোনদেরকে নিয়ে প্রতি শুক্রবার মাগরিবের সালাতের পর থেকে নিয়ে এসার আজানের আগে মুহূর্ত পর্যন্ত এই বাড়িতে ওনাদের তালিমি বৈঠক হয় যেখানে তাদেরকে ধারাবাহিক বিষয় নিয়ে আলোচনা করে ইসলামের দাওয়াত দেওয়া হয় ইসলামের প্রশিক্ষণ দেওয়া হয় ইসলামের কথা তাদেরকে বলা হয় আপনাদেরকে আমি বলবো আপনাদের পরিবারের মা বোনদেরকে আপনারা এই বাড়িতে শুক্রবারের দিন মাগরিবের সালাতের পর এই জায়গা আপনারা পাঠিয়ে দিবেন আপনারা এখানে পৌঁছে দিবেন যাতে করে তারা কোরআন তারা হাদিসের জ্ঞানগুলো অর্জন করে নিজে বাস্তবায়িত করতে পারে পরিবার ছেলে মেয়েদেরকে যেন বলতে পারে তার কারণ আপনার থেকে মা বোনদের ইসলাম জানা একান্ত জরুরি ঠিক কিনা তাদের কাছে ছেলেরা লালিত পালিত যার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আপনাদেরকে আমি আহ্বান জানালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের বলে বলিয়ান হয়ে আমাদেরকে পৃথিবীর বুকে জীবন যাপন করার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের অবস্থায় সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আপনাদের